হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার এসপিএম ইংলিশ ক্লাস। আমি একটা ডিফারেন্স, প্রিপোজিশনের ডিফারেন্স আমি আজকের এক্সপ্লেন করতে যাচ্ছি ছোট্ট ভিডিওর মধ্যে। তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি কোন টপিক এক্সপ্লেন করতে যাচ্ছি। সো অ্যাটেন্টিভলি দেখো, আমরা TIRED, টায়ার্ড মানে কি? TIRED, টায়ার্ড মানে হলো দুর্বল। তাহলে টায়ার্ড এর পরে আমরা কি ধরনের প্রিপোজিশন দেব? দুটোর ক্ষেত্রে কিন্তু দুটোর প্রিপোজিশন একেবারে ভিন্ন এবং মিনিংও হবে ভিন্ন। চলো আমরা দেখে নিই এই তো টপিকটা, খুব ছোট্ট ভিডিওর মধ্যে অ্যাটেন্টিভলি মনোযোগ দিয়ে দেখো, অবশ্যই আশা করি বুঝতে পারবে। সো লেটস কন্টিনিউ। সো অ্যাটেন্টিভলি লিসেন টু মি, আমি প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা কথা কিন্তু আমার ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই আমার প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনবে। আর ক্লাসের মতো একটা একটা করে এক্সপ্লেন করে আমি দেখাচ্ছি। সাপোজ আমি লিখলাম আই অ্যাম টায়ার্ড ড্যাশ লাইফ, একটা সেন্টেন্স লিখলাম। আবার এখানে লিখলাম আই অ্যাম টায়ার্ড, একইভাবে লিখলাম অফ রানিং। দেখো এই দুটো সেন্টেন্সের দু জায়গাতে টায়ার্ড রয়েছে। টায়ার্ড, টায়ার্ড, টায়ার্ড মানে কি? আমি দুর্বল লাইফে, লাইফের কারণে আমি দুর্বল, আমার লাইফটা হেল হয়ে গেছে লাইফের কারণে আমি দুর্বল, মানে এরকম। আই অ্যাম টায়ার্ড অ্যাজ রানিং, আমি দৌড়ানোর কারণে দুর্বল, আমি দৌড়েছি সেই জন্য দুর্বল। এবারে আমরা এখানে দুটো প্রিপোজিশন আলাদা আলাদা বসাচ্ছি। দেখো টায়ার্ড এর পরে আমি এখানে বসাবো অফ, আর টায়ার্ড এর পরে আমি এখানে বসাবো ফ্রম। তাহলে এখানে টায়ার্ড এর পরে অফ, এখানে টায়ার্ড এর পরে ফ্রম কেন? দেখে নাও, সাপোজ আমি এখানে একটা ছোট্ট ওয়ার্ড লিখছি। দেখো মেন্টালি যদি টায়ার্ড হয় কেউ, তাহলে সহজেই বুঝতে পারছো মেন্টালি টায়ার্ড, মানসিক দিক থেকে যদি কেউ টায়ার্ড হয়, যেমন সে জীবনের ভারে ভারাক্রান্ত সেই জন্য সে টায়ার্ড, ডিসঅ্যাপয়েন্টমেন্টের কারণে, অথবা হতে পারে তোমার ডিপ্রেশনের কারণে টায়ার্ড, বা আমি অতিরিক্ত স্ট্রেস হয়ে যাচ্ছে আমার তার কারণেও টায়ার্ড, তখন আমরা অফ দেব। একটা পয়েন্ট জাস্ট মনে রাখবে, মেন্টালি টায়ার্ড যদি হয়, মানে মানসিক দিক থেকে যদি কেউ টায়ার্ড হও, তখন তোমরা টায়ার্ডের পরে অফ দেবে, দিয়ে সেই মানসিক কারণের কথাটা লিখবে। নেক্সট আই অ্যাম টায়ার্ড ফ্রম, ফ্রম কেন? ফ্রমটা আমরা এখানে বলতে পারি ফিজিক্যালি, ফিজিক্যালি টায়ার্ড, অর্থাৎ ফিজিক্যালি যদি কেউ টায়ার্ড হয়, শারীরিক দিক থেকে যদি কেউ দুর্বল মনে করে। দেখো এখানে লিখেছি ফ্রম রানিং, দেখো এখানে লিখেছি ফ্রম রানিং, রান মানে দৌড়ানো, দৌড়ানোর কারণে আমি দুর্বল, আমি অনেকটা দৌড়েছি, অনেকক্ষণ দৌড়িয়েছি, রানিং করেছি, সো আমি দুর্বল। তাহলে ফিজিক্যাল, শারীরিক দিক থেকে যখন আমি কোনো কারণে দুর্বল হব, তখন আমরা টায়ার্ড ফ্রম, ফ্রম বলে সেই কারণটা দিয়ে দেব, যে কোনো কারণে আমার শরীরের দিক থেকে আমি দুর্বল। তাহলে আমরা বলতে পারি, দুটো পয়েন্ট মনে রাখবে, মেন্টালি দিক থেকে যদি, মানসিক দিক থেকে কোনো হতাশার কারণে, কোনো ডিপ্রেশনের কারণে, কোনো স্ট্রেসের কারণে যদি আমরা দুর্বল হই, আমরা টায়ার্ড অফ বলবো। আর ফিজিক্যালি ছোটার কারণে, হাঁটার কারণে, কাজ করার কারণে, মানে প্রচুর পরিশ্রম করার কারণে যদি দুর্বল হই, তখন আমরা টায়ার্ড ফ্রম বলবো। ওকে, আশা করি বুঝতে পারলে। সো সবাই খুব ভালো থেকো, আমি নেক্সট টপিক, ছোট্ট ভিডিওর মধ্যে এটা আমি এক্সপ্লেন করলাম, নেক্সট টপিক আবার নতুন একটা টপিক নিয়ে চলে আসবো। টিল দেন লাইভ, ওকে, টাটা।